তো এখানে আসতে গেলে প্রথমে কুচবিহার ডিস্ট্রিক্টে আসতে হবে। কুচবিহার থেকে সোজা বানেশ্বর আলিপুরদুয়ার মুখী গাড়ি পাওয়া যাবে, অর্থাৎ বানেশ্বর বটতলায় নামলেই এখানে এই মন্দির অবস্থিত। এবং এই মন্দিরের পাশ ধরে যে রাস্তা গিয়েছে, এই যে গ্রাম পঞ্চায়েতের কার্যালয় দেখা যাচ্ছে বানেশ্বর, এই রাস্তা দিয়ে হচ্ছে গদাধর চলে যাবে। যদি সোজা যাওয়া যায়, কোনো দিকে যাওয়া যায় না, এখান থেকে মোটামুটি 8 কিলোমিটার এক সোজা গিয়ে গেলেই গদাধর পাওয়া যাবে। সেটা হচ্ছে আমবাড়ি গদাধর। এটা একটি বিখ্যাত মেলা। আমরা যে গদাধর মেলা জেনে আসি এতদিন ধরে, সেটা হচ্ছে আমবাড়ি গদাধর মেলা।